হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পূজা। তো ছিল আজকে ছিল আমার অ্যানিভার্সারি আমাদের। তো দেখো অ্যানিভার্সারিটা কীভাবে জল করে দিল বৃষ্টিটা। আমি এখানে মন খারাপ করে বসে আছি, সব প্ল্যান আমার একদম ভেস্তে গেল বৃষ্টির জন্য। দেন অপেক্ষার অবসান ঘটিয়ে আমি আর আমার হাজব্যান্ড, ও ডিউটিও ছিল, ডিউটি থেকে আসার পর চলে গেলাম মায়ের মন্দির আমার বাড়ির পাশেই। তো মায়ের মন্দিরে গিয়ে মায়ের জন্য ভোগ নিয়ে গিয়েছিলাম, তো ওটা দিয়ে দিলাম ঠাকুরমশাইয়ের কাছে। দিয়ে দেন আমরা নমস্কার নমস্কার করে বাবার মন্দিরেও নমস্কার করে বেরিয়ে পড়লাম। এই দেখো এখন বেরিয়ে পড়ব, তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর। তো চলো, এই দেখো বৃষ্টি কী অবস্থা, তখনও কিন্তু বৃষ্টি থামেনি। এই দেখো ছাতা নিয়ে, মানে অ্যানিভার্সারি আমার গেল কালকে জলে, তবু যাক ভালোই হয়েছে। মনটা আমার একটু ফ্রেশ হয়েছিল, মনটা ভীষণই খারাপ হয়ে গেছে। এটা আমার হাজব্যান্ডের প্রচেষ্টায় আমার মনটা ফ্রেশ করলো। দেন চলে আসলাম আমরা রেস্টুরেন্টে। এই দেখো রেস্টুরেন্টের ডিস্কো সিঁড়িটা আমি প্রচণ্ডই ভয় পাই। দেন এসে আমরা অর্ডার দিয়ে দিলাম। এই দেখো আমাদের খানা চলেও এসেছে, ভীষণই টেস্টি ছিল। তো এখানে হচ্ছে আমরা নিয়েছিলাম বাটার নান, আর নিয়েছিলাম তন্দুর, আর নিয়েছিলাম চিকেন কোলাপুরি। চিকেন কোলাপুরিটা কালকে আমরা ফার্স্ট টাইম ট্রাই করেছি, ভীষণ টেস্টি ছিল। তো চলো এখন আমিও নিয়ে নিচ্ছি আর ওকেও দিয়ে দেবো। এই দেখো গ্রেভিটা প্লাস মাংসের যে পিসগুলি দিয়েছিল না, এত ভালো দিয়েছিল হাড় সমেত। আমরা একটু হাড় সমেত মাংসটা আমরা দুজনেই বেশি পছন্দ করি। তো নিয়ে নিলাম, আমিও নিয়ে নিলাম, ওকেও দিয়ে দিচ্ছি। এই যে ওকে দিয়ে দিলাম। দেন এখন আমরা খাবো। তো এই দেখো খুবই, মানে একদম টেস্টফুল যাকে বলে, ভীষণ টেস্টি ছিল। এই দেখো বাইটটা নিচ্ছি, ফার্স্ট বাইট এটা। এখন আমার জিভে জল এসে পড়ছে, আমি এখন এডিট করতে গিয়ে। দারুণ ছিল, দারুণ। তো চলো খানা খাওয়া কমপ্লিট করে নিই। এই দেখো খেতে খেতে খাচ্ছি এখনও। তো চলো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর, খেয়ে নিই। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একদম সব কিছু পরিষ্কার করে দিয়েছি, পরিষ্কার কিছু আর রাখিনি, এতই টেস্টি ছিল। তো আবার চলে আসলাম ডিস্কো সিঁড়ির সামনে। ও নামছে, আমি ভাবছি কীভাবে নামবো, পড়ে না যাই, ভীষণই ভয় লাগে। তো সে সব কিছু কমপ্লিট করে নিয়েছে এসে। এই যে বাড়ির জন্য, মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য চিকেন দম বিরিয়ানি নিয়ে নিলাম। নিয়ে এই দেখো বাইরে কী পরিমাণ বৃষ্টি পড়ছে। এই দেখো নিয়ে এখন আমরা বাড়িতে চলে যাব। এই দেখো রাস্তার অবস্থাটা দেখো তোমরা। দেন বাড়িতে গিয়ে এই যে আমরা কেক কাটিংটাও সেরে নেব। এই হচ্ছে আমাদের থার্ড অ্যানিভার্সারি কেক। তো এখন আমরা কেকটা কেটে নেব, ভীষণই টেস্টি একটা কেক ছিল। তো দেখো ও কেকটাকে আনবক্সিং করছে, দেন তারপর কেটে নেব আমরা কেকটা দুজন মিলে। এই তো থার্ড অ্যানিভার্সারি কমপ্লিট। তো এখানেই আজকের ব্লগটা শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, বাই।